নেবো কিনা কত সময় লাগবে না, কিন্তু ওটা মনে হয় আপনাদের কাছে আছে। বীর মুক্তিযোদ্ধা নারায়ণ কান্তি লাল এবং উপস্থিত রয়েছেন বিভিন্ন পর্যায় থেকে আগত সাংবাদিক বৃন্দ। আমি সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু রয়েছে, এদের মধ্যে উল্লেখযোগ্য হলো বিধবা ভাতা, বয়স্ক ভাতা। উদ্যোগ থাকার পরেও আমাদের যে তথ্য বিষয়ের মূল মেসেজটি সেটা হচ্ছে যে আপনাদের হাতে একটা শীট আছে, আমি তাড়াহুড়া করে লিখেছি এবং আমি চেষ্টা করেছি মানে মোটামুটি সরকারের যে তুলনামূলক। আসসালামু আলাইকুম, মাসুদুল আলম, কাজ করি বাংলা ভিশন টেলিভিশন এবং বাংলা গ্রামীণ পত্রিকা জেলার প্রতিনিধি হিসাবে, কাঁঠালিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। সহসভাপতি যারা ফারুক হোসেন, তাকে আমি স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং উপস্থিত রয়েছেন কাঁঠালিয়া প্রেস ক্লাবের এমডিজি অর্জন, এসডিজি বাস্তবায়নের অগ্রগতি সহ শিক্ষা, স্বাস্থ্য, লিঙ্গ সমতা কি সরিকতার সৃষ্টি হয় আর কি। আমি সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে সবার সাথে যোগাযোগ করতে পারি নাই। আন্তর্জাতিক পর্যায়ে দেশের স্বীকৃতি, সাফল্য, পুরস্কার সম্পর্কে প্রচারণা এবং মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক টেকসই উন্নত বাংলাদেশ বিনির্মাণের উদ্দেশ্যে জারাগাটি জেলা তথ্য অফিসে প্রেস ব্রিফিং এর আয়োজন করেছে। অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির হার ছিল 6.01%, যা বর্তমানে 2017-18 অর্থবছরে বৃদ্ধি পেয়ে সকল কাজ কাজের ব্যস্ততার মাধ্যমে আমাদের প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত হয়েছেন, এই জন্য আমি তাদের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ।